বরফের তাজমহল দেখতে মানুষের ভিড়, সাদা চাদরে ঢেকে গেছে পৃথিবীর স্বর্গ। জম্মু কাশ্মীরের গুলমার্গে তুষার দিয়ে তৈরি তাজমহল পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। পর্যটকরা বরফের তাজমহল দেখতে এখন ভিড় জমাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে বেড়াতে আসছে। হোটেলের কর্মীরা তাদের নিজস্ব তত্ত্বাবধানে এই বরফের তাজমহল তৈরি করেছেন। এমনিতে জুন মাসেও গুলমার্গের উপত্যকায় বরফের চাদরে মোড়ানো থাকে, তবে এই সময় সেখানে তুষারপাত বেশি হয়। গুলমার্গকে পৃথিবীর স্বর্গ বলা হয়। তুষারপাত উপভোগ করতে বেশিরভাগ পর্যটক ডিসেম্বর ও জানুয়ারি মাসে এখানে বেড়াতে আসেন, তবে এবার পুরো ফেব্রুয়ারি মাস জুড়েও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পুঞ্জ জেলার বিখ্যাত পিরকিগালির দৃশ্য এখন এমনই। পিরকিগালি একটি সুন্দর উপত্যকা, 1140 ফিট উচ্চতার অবস্থিত এই উপত্যকাটি। এই রাস্তাটিকে মুঘল রোড বলা হয়, যা রাজগৌরী, শ্রীনগর এবং লাহোরকে সংযুক্ত করেছে। তুষারপাতের পর এই অপূর্ব দৃশ্য মন কেড়ে নেয়। চলতি সপ্তাহে কাশ্মীর উপত্যকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও রাত্রে তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে। গুলমার্গের পাহাড়ের ডালে স্কেটিং উপভোগ করেন, এখানকার ফুলও মানুষকে খুব আকর্ষণ করে। বলিউডের অনেক সেরা ছবির শুটিং হয়েছে এই উপত্যকায়। এই স্থানটি আগে গৌরীমার্গ নামে পরিচিত ছিল। ষোড়শ শতাব্দীতে কাশ্মীরের শাসক ইউসুফ শাহ চাক এই স্থানের নাম পরিবর্তন করে গুলমার্গ রাখেন। এটি 1927 সালে ব্রিটিশরা হিল স্টেশন হিসাবে প্রতিষ্ঠা করেন এই জায়গাটি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।